নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট অনুব্রত মণ্ডলকে মাথা ন্যাড়া করে লাঠি দিয়ে মারার কথা উঠলো হ্যাঁ বন্ধুরা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তো এই কথা কে বলেছেন এবং কেন বলা হয়েছে তো এক সময় বলা যেতে পারে এই অনুব্রত মন্ডল যার কথাই আই বাঘে গরুতে এক ঘাটে জল খেত তো আজকের হঠাৎ করে তাকে বলা হচ্ছে গরুচোর তাকে বলা হচ্ছে যে তাকে মাথা ন্যাড়া করে সারা গ্রাম ঘোরানো হবে মাথা ন্যাড়া করে লাঠি দিয়ে মারা হবে হ্যাঁ বন্ধুরা বিরাট বড় আপডেট উঠে আসছে তো বন্ধুরা আপনারা জানেন যে সিবিআই বারবার হাজিরা দেওয়ার নির্দেশ দিচ্ছে বা দিয়েছিল এই অনুব্রত মণ্ডলকে তবুও তিনি কোনো রকম কথায় কান না দিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দেননি তো আগামীকাল অর্থাৎ সোমবার সোমবার আর সিবিআই দপ্তরে তার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল তবে তিনি সিবিআই দপ্তরে যাননি তিনি সোজা চলে গিয়েছিলেন এসএসকেএম কে হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাতে তার উদ্দেশ্য ছিল একটা যে সিবিআইর হাত থেকে বাঁচতে গেলে এসএসকেএম এম হসপিটালে যেতে হবে এবং সেখানে যাওয়ার পরে তিনি সেখানে একেবারে সেটেল হয়ে যাবেন আর সিবিআই তাকে কিছু করতে পারবে না তো এক্ষেত্রে তার জুরি বলা যেতে পারে সম্পূর্ণ একেবারে ফেল হয়ে গিয়েছে কারণ কি এসএস হসপিটালের ডাক্তাররা জানিয়ে দিয়েছে যে তাকে এস এস ভর্তি করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার ফলে তাকে এসএসকেএম থেকে পুরোপুরি একেবারে ফিরে আসতে হয় তো তারপরে জানা যায় যে তিনি হয়তো এসএসকেএম থেকে সোজা সিবিআই দপ্তরে যাবেন তবে তিনি সেখানে যাননি তিনি চলে যান তার কলকাতার যে ফ্ল্যাট সেই কলকাতার আর ফ্ল্যাটে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা দেখুন কী আপডেটটি উঠে আসছে যে সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চিনার পার্কের বাড়িতে যায় সিবিআই যেটা আমি একটু বলছিলাম তিনি এস এস কেম হসপিটাল থেকে সোজা তার কলকাতার বাড়িতে চলে যায় তো কলকাতার বাড়ি থেকে জানা যায় যে তিনি হয়তো ওখান থেকে বিশ্রাম নিয়ে আবার সিবিআই দপ্তরে যাবেন কিন্তু সেটা আর হয়নি তো সেখান থেকে তিনি সোজাবার চলে গিয়েছেন তার বোলপুরের বাড়িতে তো জানা যাচ্ছে সিবিআইয়ের আধিকারিক সেখানে গিয়ে জানতে চান যে অনুব্রত সেখানে আছেন কি না অনুব্রত সেখানে নেই জানতে পেরে কখন তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাও জানতে চাই সিবিআই তবে তার নিরাপত্তা রক্ষীরা এই সমস্ত কোনো প্রশ্নের উত্তর দেয়নি যার ফলে একেবারে বিফল হয়ে ফেরে নিজাম প্যালেসে ফিরে যায় সিবিআই আধিকারিকরা তো এদিন দুপুরে অর্থাৎ সোমবার দুপুরে এসএসকে হাসপাতালে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে সম্বোধন করতে শুনতে পাওয়া যায় সেখানে উপস্থিত অনেকেই তাকে গরু চোর বলতে থাকেন এবং তাদের মধ্যেই একজন হলেন হাওড়ার বাসিন্দা নাসির ওরফে বাপ্পা নামে এক ব্যক্তি তিনি বলেন গ্রামে কোনো গরু চোর ধরলে গাছের গোড়ায় বেঁধে কিংবা লাঠি দিয়ে মারে ওনাকে ওরকম করা উচিত অর্থাৎ সাধারণ মানুষ অনুব্রত মণ্ডলের শাস্তি হিসেবে চাইছে যে এই গরুচোরদের যেরকম গাছে ধরে মারা হয় বা লাঠি দিয়ে আঘাত করা হয় তো সেরকমই যাতে অনুব্রত মণ্ডলকে সেই শাস্তি দেওয়া হয় এবং আরও বলেন যে ধরতে পারলে জনসাধারণের যেরকম বিচার হয় ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয় লাঠি দিয়ে মারা হয় তো সেই বিচারই ওনাদের এর হওয়া চাই তাহলেই এই আমরা বুঝবো তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে যখন এসএসকে থেকে তিনি ফিরছিলেন সেখানে তাকে নানানভাবে অবদস্থ হতে হয় সাধারণ মানুষেরা উত্তেজিত হয়ে তাকে গরু চোর বলে সম্বোধন করতে থাকে এবং তারপরে বন্ধুরা আরও বড়ো আপডেট যেটা উঠে আসছে সাধারণ মানুষেরা তাকে বলতে থাকে যে মাথা ন্যাড়া করে তাকে একেবারে লাঠি দিয়ে মারা উচিত গোটা গ্রাম ঘোরানো উচিত অর্থাৎ যেরকম আগে গ্রামে চোর ধরা পড়লে যে শাস্তিটা দেওয়া হতো তো সেই শাস্তি তাকে দেওয়ার কথা বলছেন সাধারণ মানুষেরা তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো এটা ছিল সবচেয়ে বড় আপডেট এ ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না